শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠার স্বাদ যেন পৃথিবীর সব স্বাদকে হার মানায়। আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো নারকেল গুড়ের পুর ভরা ভাপা পুলি পিঠা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। নারকেল গুড়ের পুর তৈরি করার জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি, আরও নিয়েছি এক কাপ পরিমাণ খেজুরের গুড়, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। গুঁড়ো দুধ এখানে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে পুরের টেস্ট অনেক বেড়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে আমি আস্তে আস্তে জাল করতে থাকবো। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে গুড় এবং নারকেল থেকে পানি ওঠে, এই মিশ্রণটা আঠালো হয়ে এসেছে। এবার জাল করে এটাকে আরও কিছুটা টানিয়ে নিব আর ঠিক এই অবস্থায় চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পুরটা অনেক শক্ত হয়ে যাবে। এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি পিঠার জন্য ডো তৈরি করে নেব। এর জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর যখনই এই পানিটা ফুটে উঠবে, ফুটে ওঠার পর থেকে আরও 3 থেকে 4 মিনিট আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে বা সেদ্ধ করে নিব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, আর যদি আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আপনারা 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন, অথবা এই 2 কাপ পানির জন্য আপনারা 4 কাপ ভেজা চালের গুঁড়া ব্যবহার করবেন। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 5 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এই ডোটাকে ভালো করে মিশিয়ে নিব। এভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো ধরনের গুটি না থাকে, কারণ অনেক সময় দেখা যায় চালের গুঁড়া জমাট বেঁধে একদম গুটির মতো হয়ে যায়, ভালো করে মিশতে চায় না। মেশাতে মেশাতে চুলাটা অফ করে দিয়েছি আর এ অবস্থায় ঢেকে আমি আবারও কিছুক্ষণ রেখে দিব, প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, আর যখনই হাতে ধরার উপযোগী হয়ে যাবে বা গরমটা কমে যাবে তখন এইভাবে হাত দিয়ে মথে মথে ডোটাকে খুব ভালো করে সফট করে তৈরি করে নিতে হবে। আর খুব বেশি কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, মধ্যে কষ্ট হবে। তো আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব, আর রুটি বেলে আমি আজকের পিঠাগুলো তৈরি করে নিব। তবে খুব বেশি পাতলা করে রুটিটা বেলতে হবে না, মোটা রুটি বেলে নিলেই হবে। রুটি বেলার জন্য এখানে আমি এক্সট্রা চাউলের গুঁড়া ব্যবহার করছি, এতে করে ডোর বোর্ডের গায়ে বা বেলুনের গায়ে লেগে থাকবে না। তো আমি এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় করেও বেলতে পারেন, এতে করে একটা রুটির থেকে কয়েকটা পিঠা তৈরি করে ফেলা যাবে। এখন এই রুটিটা থেকে একটা বাটির সাহায্যে গোল করে আমি একটা ছোট রুটির মতো কেটে নিয়েছি, আর এভাবে করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো এবার পিঠার মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পুরটা কতটা শক্ত হয়ে গেছে। তারপর সাইড থেকে এভাবে করে চেপে চেপে সিল করে দিয়ে সাইড থেকে আমি এভাবে করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা যদি ডিজাইন করতে না পারেন তাহলে কিন্তু শুধু এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, অথবা কোনো সাঁচের সাহায্যেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। অনেক ধরনের পুলি পিঠার সাঁচ কিন্তু আজকাল বাজারে পাওয়া যায়। তো আপনারা খেয়াল করেন আমি ডিজাইনটা কীভাবে করছি, এই ডিজাইনটা তৈরি করাও কিন্তু অনেক সহজ। আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি আরও একটা ছোট রুটির মতো তৈরি করে নিয়ে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। যাদের ঘরে গোল এ ধরনের বাটি থাকবে না বা এই সাইজের বাটি থাকবে না, তারা চাইলে এভাবে পিৎজা কাটার অথবা চাকুর সাহায্যেও সমান করে কেটে নিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে এই রুটির সাইডগুলো অনেক বেশি অমসৃণ থাকে। আপনারা আমার পেজের ইনবক্সে অনেক প্রশ্ন নিয়ে নক করে থাকেন, সেগুলোর রিপ্লাই হয়তো আমি সাথে সাথে দিতে পারি না, তবে আমি চেষ্টা করি সেগুলোর রিপ্লাই দিতে, আর যদি দেরি হয়ে থাকে সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আর যারা কমেন্ট করেন সেই কমেন্টগুলোর রিপ্লাইও আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই রেসিপি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ইনবক্সে অথবা ভিডিওতে কমেন্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন। তো এখানে আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি, আর এভাবে করে সবগুলো পিঠা তৈরি করার পর এখন এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এর উপরে এরকম একটা স্টিমার প্যান বসিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। তবে অবশ্যই পানিটা ফুটে ওঠার পর পিঠাগুলো দিতে হবে।
আর এভাবে এক লেয়ার পিঠা দেওয়ার পর আমি ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তারপর যখন এই পিঠাগুলো ঘেমে উঠবে তখন এর মধ্যে আমি আরও এভাবে করে বাকি পিঠাগুলো দিয়ে দিব। এভাবে করে পিঠা দিলে দেখা যাবে যে একটার গায়ে আরেকটা লেগে যাবে না, এর থেকে বেশি পিঠা আর দিব না, কারণ বেশি পিঠা দিলে দেখা যাবে যে নিচের পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আবারও 10 মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করে নিয়েছি আর এখন পিঠাগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। গরম গরম এই ভাপা পুলি পিঠা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটা পিঠা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।